ভাষায় নেতৃবৃন্দ আছেন, বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি যে আদর্শের শত সালাম এবং উষ্ণ অভিনন্দন। সংগ্রামী সহযোদ্ধারা বক্তব্য দেওয়ার সময় নিয়েই দুটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। প্রিয় বন্ধুগণ, আজ থেকে কয়েক মাস আগে থানা রাস্তা মাথা সিস্টেমের মধ্যে একটা আওয়ামী বন্ধুরা একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে ভোট ডাকাতারা এমপি বানিয়ে এমপি একটা কথা বলেছে, সালাউদ্দিন সাহেব নাকি আসতেছে, আপনারা যার যা কিছু আছে প্রস্তুতি গ্রহণ করুন, সালাউদ্দিনকে চকরিয়ার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। সুপ্রিয় বন্ধুগণ, আমরা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুব দল, এই পরচানা যুব দলের সম্মেলন থেকে সুস্পষ্ট ঘোষণা করতে চায়, সেই দুঃসাহস দেখাবার চেষ্টা করিয়েন না। আওয়ামী বন্ধুরা একবার দেখিয়েছিলেন আমার ফাঁসিয়া গাড়িতে সালাউদ্দিনের সামনে দাঁড়িয়েছিলেন, বন্যার পানির মতো ভাসিয়ে আপনাদের কান্দা কুত্তা কুকুরের মতো দাঁড়িয়ে দূরে দূরে পালিয়ে চলে গেছিলেন। আমি মনে করি সালাউদ্দিন নিশি রাতের এমপি নয়, সালাউদ্দিন চকরিয়া তথা কক্সেন বাজারের নেতা নয়, সালাউদ্দিন সারা বাংলাদেশের অভিসংবাদিত নেতা। যদি আপনারা সেই দুঃসাহস দেখাতে চান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের কোন সদস্য গড়ে বসে থাকবে না। আমরাও যার যা কিছু আছে তা নিয়ে সালাউদ্দিনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধারা, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামীদের বিদায় ঘন্টা বেজে গেছে, ডলার কে ফেলছে, রেমিটেন্স কে ফেলছে, বাংলাদেশের সমস্ত ব্যাংক সরকারি বেসরকারি ব্যাংকে ফেলছে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে, এলপি বন্ধ হয়ে গেছে, বন্দুকের গুলি নারী দিয়ে আর বেশি দিন টিকে থাকা যাবে না। আমরা একত্রিত ভাষায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, অচিরেই তত্ত্বাবধায়ক সরকার তথা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হতে হবে, বিকাশ এমপি আর হতে দেওয়া হবে না, রাতের তিনটায় আর বুট করতে দেওয়া হবে না। বাংলাদেশে যদি কোন নির্বাচন হতে হয় তাহলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই আমাদের শ্রেষ্ঠতা, তার জন্য জীবন দিতে হলে আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ আমরা আসব সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে কক্সবাজার জেলা থেকে আওয়ামী হাইনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। বিদায় নিচ্ছি, দেখা হবে মিটিং এ, মিছিলে কথা হবে রাজপথে। আসসালামু আলাইকুম।